পৌরসভার নির্বাচনী আমেজে সরগরম হয়ে উঠেছে ফটিকছড়ি পৌর এলাকা। মেয়র পদে আওয়ামী লীগের নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহ্বানে তৃণমূলের সকল নেতাকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে জোর প্রচারণা চালিয়ে যাচ্ছে। এদিকে আসন্ন নির্বাচনকে ঘিরে প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে ভোট প্রার্থনায় ব্যস্ত সময় কাটাচ্ছেন। একই সাথে প্রার্থীরা দলীয় নেতাকর্মী নিয়ে জনসংযোগ সভা ও উঠান বৈঠকের ব্যস্ত সময় পার করছেন, দিচ্ছেন নানান প্রতিশ্রুতিও। বর্তমান মেয়র আলহাজ ইসমাইল হোসেনের পক্ষে নৌকার প্রতীকে ভোট প্রার্থনা করে জেলা উপজেলা সহ তৃণমূলের সকল নেতাকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের কাছে ধর্ণা দিচ্ছেন। অভূতপূর্ব সারা, আমরা তো চিন্তাও করতে পারি নাই। আমরা মেয়েদেরকে তো অনেক সময় পাই না রাস্তাঘাটে, তাদের বাসায় যাওয়ার পরে তারা ঘরে ঘরে শরবত বানিয়ে, তারপরে কি বলে যে লেবুর শরবত বানিয়ে, বিভিন্ন যার যে কিছু আজকে বিস্কিট মুড়ি সেটা নিয়ে হাত বাড়িয়ে এগিয়ে আসছে আমাদেরকে আপ্যায়ন করার জন্য। সরকারের যে উন্নয়ন, বর্তমানে এই মেয়র সাহেবের গত সময়ের যে উন্নয়ন, সেই উন্নয়ন যে মানুষের এত বেশি দ্বার প্রান্তে গিয়ে পৌঁছেছে, মানুষ মানে অন্য চিন্তাও করতে পারতেছেন। আমাদেরকে যে মহিলাগুলো বলেছেন, তিনারা বলেছেন আমরা অন্য কিছু চিন্তাই করি না আপাতত। এখানে সাধারণ মানুষকে যখন আমরা বলি যে নৌকার কথা, ওরা বলে যে ইসমাইল 5 বছরে আমাদেরকে যে সম্মান দিয়েছেন, আমাদেরকে যেভাবে আমাদেরকে মানে পরিচালনা করেছেন, আমাদের কাজকর্ম করেছেন, আমাদের রাস্তাঘাট থেকে শুরু করে বিদ্যুৎ থেকে শুরু করে আচার বিচার থেকে শুরু করে, তার মতন একজন মেয়র আগামীতে পাওয়া আমাদের জন্য দুষ্কর। আমাদেরকে বলতে হবে না আমরা নৌকায় ইসমাইলকে ভোট। উন্নয়ন কাজ যতটুকু হয়েছে এটি আরো সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য যে মেয়র ইসমাইল সাহেবের প্রয়োজন, কাজেই আমরা নৌকায় ভোট দেব। ভাবে আবাগ বিদ্যাবনিতা একজন প্রার্থীর পক্ষে এইভাবে নৌকার পক্ষে এইভাবে তারা সমর্থন জানাবে আমি কখনো কল্পনা করিনি। 30 অক্টোবর ফটিকছড়ি পৌরসভা নির্বাচনকে ঘিরে পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে পুরো পৌর এলাকা। ঝড় বৃষ্টি উপেক্ষা করে গভীর রাত পর্যন্ত নির্বাচনী প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন প্রার্থীরা। এদিকে মেয়র পদে নৌকা প্রতীকের প্রার্থী আলহাজ ইসমাইল হোসেন ও ধানের শীষের প্রার্থী জাহাঙ্গীর আলম চৌধুরীর প্রচারণায় ব্যস্ত সময় পার করলেও মাঠে নেই খেজুর গাছ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ফারুক আহমেদ। এমনকি পৌর এলাকায় খেজুর গাছ প্রতীকের কোনো পোস্টার ব্যানারের হদিসও পাওয়া যায়নি। সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদের প্রার্থীরাও কোমর বেঁধে মাঠে নেমেছেন প্রচারণার জন্য। এলাকার উন্নয়নের জন্য গরিব দুঃখী মেহনতি মানুষের যে কোনো আপদে বিপদে পাশে আছে এবং আরো পাশে থাকার জন্য আমি এবার এই ফটিকছড়ি পৌরসভার 1 নম্বর ওয়ার্ড হতে কাউন্সিলর প্রার্থী হয়েছি। আমি এটুকু প্রতিশ্রুতি দিচ্ছি, এলাকার যে কোনো সার্বিক উন্নয়নে আমি প্রতিটা বাড়ি বা মহল্লায় তার সর্দারদের নিয়ে পৃথক পৃথক বৈঠক করে তাদের এলাকার বা তাদের বাড়ির বিভিন্ন সমস্যাগুলো আমি নোট করব, আমি লিখে রাখবো, যা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে যে একটি ভোট দিয়েছেন ওই ভোটটি আমাকে দিয়ে আপনারা নির্বাচিত করলে আমি যে ওয়াদা দিচ্ছি আপনাদের সুখে দুঃখে পাশে থেকে আমি আপনাদের কাজ করে যাব। আমি ইঞ্জিনিয়ার হিসেবে সেই মেধাটাকে সেই যোগ্যতাকে ইনশাআল্লাহ বিশেষ করে ফটিকছড়ি পৌরসভা 1 নং বাসীর জন্য কাজে লাগানোর চেষ্টা করব। এলাকাভিত্তিক কিছু রাস্তাঘাটের একদম অবহেলিত, আমি সেটা কখন পৌরসভা অনুদান দেবে, আমার কথা হচ্ছে আমার আমাকে আল্লাহ তাআলা তৌফিক দিয়েছে, আমার মধ্যে কোনো খিদা নেই, আমি আমার পেট বড় আছে, আমি চেষ্টা করব এলাকাবাসীর যে বিশেষ করে হাঁটা চলার পথটা আমাদের মেইনলি জরুরি, আমি নিজের পক্ষ থেকে হলেও আমি অন্তত পক্ষে চেষ্টা করব মোটামুটি ছোটখাটো যে কাজগুলো আছে সেগুলো আমার ব্যক্তিগত তরফ থেকে হলে দিও আমি জিনিসটা সলভ করব। আপনাদের বিবেক বুদ্ধি বিবেচনা করে আমাকে একবার সুযোগ দিবেন, আমি চেষ্টা করব অন্তত পক্ষে কারো ভালো যদি করতে না পারি কারো খারাপ করব না। এদিকে নির্বাচনী আচরণ ভঙ্গের কারণে দুজন কমিশনার প্রার্থীকে মোট 15,000 টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। উত্তর চট্টগ্রাম থেকে এম আলমগীর নিশানের পাঠানো তথ্যচিত্রে 71 বাংলা নিউজ ডেস্ক।